শুভ সন্ধ্যা বন্ধুরা, ফ্যামিলি পর্বতে পুজো পরিক্রমা নিয়ে আমি আজ চলে এলাম দমদম পার্ক। দমদম পার্কের এখানে অনেকগুলি পুজো হয়, চলুন একটু দেখে আসি। আজকের প্রথম প্যান্ডেল দমদম পার্ক যুবক বৃন্দ। সামনেই দেখতে পাওয়া যাচ্ছে গরুর মহারাজকে। দশানন রাবণের লঙ্কার অনুকরণে তৈরি করা হয়েছে এই প্যান্ডেলটি, দেখুন। দেখতে পাওয়া যাচ্ছে সেই সমস্ত ছবি। পরবর্তী পূজা মণ্ডপ দমদম পার্ক তরুণ দল, তাদের থিম কালবেলা। এই প্যান্ডেলে ঢুকে আমরা বেশ অবাক হয়ে যাই, দেখুন এখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর সম্পূর্ণ জীবনীটি তুলে ধরা হয়েছে। কত সালে তিনি কোথায় গেছিলেন, কী হয়েছে, তার বিখ্যাত বিখ্যাত বাণী সমস্ত কিছুই জায়গা পেয়েছে এই পূজা মণ্ডপে। কিছু দুষ্প্রাপ্য ছবি দেখতে পাওয়া যাচ্ছে এবং সেই আজাদ হিন্দ গঠন তার প্রাপ্য টাকা পয়সা চিঠি সব। ব্যাংক অফ ইন্ডিপেন্ডেন্স থেকে 1000 টাকার এবং পুরনো ভারতের ম্যাপ সমস্ত কিছুই জায়গা পেয়েছে এই প্যান্ডেলে। এবং সেই বিখ্যাত গোমত, পেশোয়ার, কাবুল, মস্কো সমস্ত স্টেশন যেগুলো নেতাজির জীবনের সাথে জড়িত তারা সবাই রয়েছেন এই পূজা মণ্ডপে। ইতিহাসের পরশ পেতে আপনাদের কিন্তু এসে ঘুরে যেতে হবে এই পূজা মণ্ডপটি। এর পরের পূজা মণ্ডপ দমদম পার্ক সার্বজনীনের দিকে আমরা এগিয়ে চললাম। এইখানে প্রসঙ্গত বলে রাখি, 5টি ভালো ভালো পুজো হয়, সবগুলোই আমরা আজ দেখতে চলেছি। এই হচ্ছে দমদম পার্ক সার্বজনীনের পূজা মণ্ডপ।
পরবর্তী পূজা মণ্ডপ দমদম পার্ক ভারত চক্র। এগিয়ে চললাম আমরা ভারত চক্র ক্লাবের পুজো দেখবার জন্য। দেখতে পাচ্ছেন রাস্তায় বেশ জনসমাগম হয়েছে এবং প্রচুর লোক লাইনে দাঁড়িয়ে রয়েছে। এটি হচ্ছে ভারত চক্র ক্লাব। এই ক্লাবটির পুজোর কথাও আমি বলবো। দেখুন একজন ব্যক্তি, তিনি নাচ অনুষ্ঠান পরিবেশন করছেন এবং এই হচ্ছে পূজা মণ্ডপ। ছৌ নৃত্য থেকে আরম্ভ করে সমস্ত কিছুই এই পূজা মণ্ডপে দেখতে পাওয়া যাচ্ছে। দেখুন আদিবাসী অধ্যুষিত এলাকার অনেক তথ্য আমরা এখান থেকে পেতে পারি। এবং বিশেষ করে, হ্যাঁ হ্যাঁ, বিশেষ করে আমাদের নজর রাখতে হবে এই পূজা মণ্ডপের ঠাকুরটির দিকে। দেখুন ঠাকুরটি, লক্ষ্য করুন, জীবন্ত দুর্গা। দেখুন দুই দিক, দুই ধার থেকে দুজন লোক দড়ি ধরে টানছেন এবং মা দুর্গা সেই নৃত্য পরিবেশন করছেন। দেখুন নিচে মহিষাসুর, সিংহ সবাই রয়েছে, কিন্তু দুর্গা এই মণ্ডপে নড়াচড়া করছেন, তাই আমরা এখানে জীবন্ত দুর্গারই দর্শন পেলাম। চারটি পূজা মণ্ডপ দেখা হয়ে গেল, শেষ পূজা মণ্ডপ দমদম পার্ক তরুণ সংঘ। আমরা এগিয়ে চললাম সেই পূজা মণ্ডপের পথে। এই হচ্ছে দমদম পার্ক তরুণ সংঘের পূজার মাঠ এবং পূজার প্যান্ডেল দেখতে পাওয়া যাচ্ছে। দেখুন প্রবেশ পথ এবং প্রচুর মানুষ এখানে এসে উপস্থিত হয়েছেন এবং ফোনের লাইটগুলি দেখতে পাওয়া যাচ্ছে। এইখানে জল অপচয়ের বিষয়ে সচেতনতা তৈরি করবার জন্য এই পূজা মণ্ডপটি তৈরি করা হয়েছে। দেখুন একটি নৌকা উল্টো করে রাখা রয়েছে। প্রতিমার সামনে দেখুন জল পড়ছে, এই হচ্ছে অপরূপ সুন্দর সেই মাতৃ প্রতিমা। এই হচ্ছে পূজা মণ্ডপ এবং এখানে দেখুন ঝাড় থেকে জল পড়ছে।